আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি একটা ভিন্ন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা এমন অনেকজন আছি যারা ধর্মীয় দিক থেকে অনেক এগিয়ে কিংবা আমরা ধর্মীয় বিধিবিধান খুব ভালোভাবে মেনে চলার চেষ্টা করি বাদক চলা করি কিন্তু আমরা একটা দিক থেকে একটু পিছিয়ে যেমন আমাদের ধর্মীয় দিক থেকে যে কয়েকটা বিষয়ের ওপর আমাদের মৌলিকভাবে ইমান আনার দরকার বিশ্বাস আনার দরকার তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকদির তো এই বিষয়টা আমরা আমাদের কাছে অনেকের কাছেই ধোয়াশা কিংবা আমরা সব দিক থেকে একটু গর্ববোধ করার সুযোগ পাই যে আমাদের সব বিধানে স্বয়ং কিন্তু একটা দিক থেকে আমরা মনে করি যে এই দিক থেকে মনে হয় এরকম না হয় এরকম হলে ভালো হতো তো আমি জাস্ট এটা আমার ধারণা আমাদের যেহেতু ধর্মের প্রতি একটা বিশ্বাস আছে সেহেতু আমরা মোটিভেশনাল স্পিচ বা কোথাও বক্তৃতা দেওয়ার সময় এই ভাগ্যের বিষয়টা হয়তো এড়িয়ে চলি কিংবা প্রত্যক্ষভাবে বিষয়টাকে একটু অস্বীকার করে আসি নয়তোবা ওই সম্পর্কে একটু ভুল তথ্য দিয়ে আসি তো আমি বলে রাখতে চাই যে আমার আসলে সেরকম হয়তো এল নাই কিংবা আমি সেরকম আলেমও না কিন্তু আমার আমার মধ্যে যদি কখন কোনো ইতিবাচক থিঙ্কিং আসে তো সেটা আমি শেয়ার করার অধিকার অবশ্যই রাখি তাকদের বিষয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আলেমকে প্রশ্ন করে থাকি যেমন ডাক্তার জাহির নায়ক তিনিও অনেক ভালো অ্যান্সার দিয়েছেন উদাহরণ উদাহরণ দিয়ে কিংবা আমাদের বাংলাদেশেরও অনেক ভালো ভালো আলেম আছে তাকদেরই বিষয়ে ভালো লেকচার আছে তো সেগুলো আমরা শুনবো তো আমি জাস্ট আমার থিঙ্কিংটা একটা উদাহরণের মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি তো আশা করি ভিডিওটা পুরোটাই দেখবেন ভাগ্য সম্পর্কে কিংবা ভাগ্যের প্রয়োজনীয়তা আছে কিনা কিংবা ভাগ্যটা যোগ কিনা এ বিষয়ে ধারণা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা উদাহরণটা একটু খেয়াল করি যে এখানে একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় প্রতিযোগী মোট চারজন ডি তো এইখানে একটা বিচারক দাঁড় করানো আছে এবং এইটা হলো আমাদের স্কোরবোর্ড তো এখন প্রতিযোগিতায় স্টার্ট হইলো হওয়ার পর কোনো এক সময় তো বিচারককে ফলাফল দিতে হবে অবশ্যই তো এখন বিচারক কয় টাইপের হইতে পারে এই বিচারকটা কয় টাইপের হইতে পারে তো আমরা এখানে একটু ক্যাটাগোরাইজ করি বিচারকটা টাইপ কত প্রকার হইতে পারে এই বিচারকটা প্রথমত হইতে পারে নর্মাল যেরকম আমরা সাধারণ বিচারক দেখে থাকি নর্মাল নর্মাল বা স্বাভাবিক বিচারক বলতে আমরা কি বুঝি যে এই রয়েস শেষ হবে হওয়ার পর তিনি যেরকম ফলাফল হবে সেরকম ফলাফল এখানে প্রকাশ করবেন স্কুল তো এখানে কিন্তু তার কোনো হাত নাই যে কে ফার্স্ট হবে কে থার্ড হবে কে সেকেন্ড হবে তো এখানে তার কোনো হাত নাই তো এখানে তিনি যেরকম এখানে ফলাফল পাবেন সেরকম এখানে লিখে দিবেন তো এটা হলো আমরা স্বাভাবিকভাবে যে বিচারকটা পাই তো দ্বিতীয় ক্ষেত্রে কীরকম হইতে পারে এই বিচারকটা একটু একটু ক্ষমতা ধর কিংবা তার একটু আধ্যাত্মিকতা কিংবা যে কোনোভাবেই হোক না কেন এই বিচারকটা যদি এরকম হইতো যে তিনি বলতে পারেন আগে থেকেই প্রতিযোগিতা হওয়ার আগে থেকেই বলতে পারেন যে এখানে কে কে ফার্স্ট হবে কে কে সেকেন্ড হবে তো যদিও কোনো প্রকার ভবিষ্যৎবাণীর উপর আমাদের বিশ্বাস করা উচিত না কিংবা আমাদের বিধানে নাই তো তারপরেও আমরা ধরে নেব উনি এই রেসটা শেষ হওয়ার আগেই বলে দিতে পারে এখানে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে তো প্রথম টাইপ আমরা এর আগে উল্লেখ করছি নর্মাল হতে পারে তো ওইটা এখন বাদ তো বিচারকটা এখন দ্বিতীয় ক্যাটাগরি ক্যাটাগরি কীরকম হইতে পারে তার প্রেডিকশন করার ক্ষমতা আছে কিন্তু এই এদের উপর তার কোনো প্রভাব নাই উনি জাস্ট আগে থেকে বলে দিতে পারে যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে কিন্তু ওনার কোনো এইখানে কোনো ক্ষমতা নাই যে একে সামনে দিবে একে পিছনে দিবে এরকম কোনো ক্ষমতা ওনার নাই তাহলে ওনার প্রেডিকশন করার ক্ষমতা আছে কিন্তু ওনার এদের উপর কোনো ক্ষমতা নাই নো পাওয়ার তাহলে এই দ্বিতীয় প্রকার বিচারকটা আমরা একটু মাথায় রাখব লেখে এবার তৃতীয় প্রকার এই বিচারকটা কীরকম হইতে পারে এই বিচারকটা যদি এরকম ক্ষমতা ধর হইত যে এদেরকে সামনে পিছনে করে দেওয়ার ক্ষমতা রাখে এবং আগে বলে দিতে পারে যে এখানে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে কে থার্ড হবে তো এই ক্ষেত্রে আমরা এই বিচারককে তখন কি বলতে পারি যে অলমাইটি তিনি এখানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তো এই তিন প্রকার ক্যাটাগরির মধ্যে আমরা একটা আল্লাহতালার বৈশিষ্ট্য পাই যেমন আল্লাহ তালা আমরা কি জানি যে তিনি অলমাইটি অর্থাৎ আমরা যদি পৃথিবীটাকে এরকম একটা রেসের মতো কল্পনা করে থাকি যে এই পৃথিবীটা একটা রেস একটা প্রতিযোগিতা তো এই প্রতিযোগিতায় কে কোন পুরস্কার পাবে কার ফলাফল কি হবে তো এই বিষয়গুলা তিনি কিন্তু আগে থেকে জেনে রাখেন এবং আমরা জানি যে তিনি আমাদের কর্মের উপর ভিত্তি করে আমাদের কিন্তু সব মানুষের অবস্থান চেঞ্জ করার ক্ষমতা রাখে তো তৃতীয় নম্বর বিচারকের যদি এরকম হয়তো যে তিনি বলে দিতে পারে আগে থেকে যে কে কি করবে কিন্তু তার এখানে কোনো হাত নাই তাহলে কিন্তু ইনি কিন্তু সর্বশক্তিমান হইতো না আবার তিনি এমন যদি হইত যে এখানে কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড হবে তিনি বলতে বলতে পারেন না যে যে যেরকম যার যেরকম সামর্থ্য সে সেরকম ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তখনও কিন্তু আমরা এই বিচারকে অলমাইটি বলতে পারবো না কারণ কি তিনি কিন্তু তখন সর্বোচ্চ ক্ষমতার অধিকার হচ্ছে না এদের উপর তার কোনো প্রভাব থাকতেছে না তো পৃথিবীতে আমাদের সাধারণত নর্মালি এই প্রথম টাইপের বিচারক আমরা দেখি যারা এইখানকার কোনো কিছু বলতে পারে না জাস্ট শেষে রেস প্রতিযোগিতার শেষে ফলাফল দিয়ে থাকে তো দ্বিতীয় প্রকার বিচারক তো সম্ভব না প্রেডিকশন মূলত এক ধরনের মেয়ে বলা চলে তাহলে এই তৃতীয় প্রকার বিচারকটা কি পৃথিবীতে আছে পৃথিবীতে বলতে আমাদের মানুষের মাঝে কিন্তু এই ধরনের বিচারক কখনোই সম্ভব না যিনি আগে থেকে সব কিছু বলে দিবে এবং এই পৃথিবীর সব কিছু যিনি চেঞ্জ করতে পারে এইরকম ক্ষমতা থেকে এরকম পৃথিবীতে কেউ নাই তবে এই পৃথিবীর যিনি মালিক তার কিন্তু আছে পৃথিবীতে সব কিছু আল্লাহ তালা নিয়ন্ত্রণাধীন নিয়ন্ত্রণাধীন তাহলে এখানে তিনি যদি আগে থেকেই কোনো কিছু বলে দেন তার এই পৃথিবীতে সব কিছু কীভাবে হবে না হবে তো তিনি তার নিয়ন্ত্র নিয়ন্ত্রণাধীন হচ্ছে বা তার নিয়ন্ত্রণাধীন বিধায় তো তিনি এই কথাটা আগে থেকে বলতে পারেন তো তিনি যেটা আগে থেকে বলতে পারেন আগে থেকে জানেন সেটা যদি লিপিবদ্ধ করা থাকে তাহলে কি কোনো সমস্যা আছে তাহলে কিন্তু কোনো সমস্যা থাকার কথা না কিন্তু এই প্রতিযোগিতাটা যদি এমন হইতো যে এই প্রতিযোগা এই বিচারকটা সব কিছু জানেন বিধায় সব কিছু লিখে রাখছেন বিধায় সবশেষে এই প্রতিযোগিতা ছাড়াই তিনি এখানে লিস্ট নাম ঘোষণা করে দিবেন নাম ঘোষণা করে দিয়ে পুরস্কৃত করবেন তখন কিন্তু এই প্রতিযোগিতা বলতে কিছু থাকতো না তো ঠিক একইভাবে আল্লাহ তালা সব কিছু আগে থেকে লিখে রাখছেন বিধায় তিনি যদি এই পৃথিবীতে আমাদের প্রেরণ না করে সরাসরি জান্নাত বা জাহান্নাম সিলেক্ট করে সবাইকে সেপারেট করে দিত তখন কিন্তু সেটা ন্যায় বিচার হইতো না কিংবা আমাদের কাছে সেটা ন্যায় বিচার মনে হইতো না তো আল্লাহ তালা কিন্তু সবাইকে যাদের পুরস্কৃত করবেন তাদেরকে সঠিক প্রমাণ করেই পুরস্কৃত করবেন এবং যাদেরকে অপদস্থ করবেন তাদেরকে কিন্তু ভুল প্রমাণ করেই অপদস্থ করবেন যে মনে করে আমাদের এই রেসটাতে আমরা উপস্থিত আছি তো এই রেসটাতে আমি বা কোনো একটা আমার একটা কোনো একটা বন্ধু বলল যে দেখ এখানে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে আমি তো লিখে দিচ্ছি এই এইটা যদি না হয় তারপর আমাকে বলিস তাহলে এরকম এরকম ঘটনা কিন্তু আমাদের অনেক সময় ঘটে থাকে তো সে এই কথাটা বলার সাহসটা পাইলো কিভাবে এই কথাটা বলার জোরটা পাইলো কিভাবে কোথায় পাইলো কারণ এখানকার কে কীরকম দৌড়িতে পারে সেটা কিন্তু তার জানার মধ্যেই তো এই কারণে কিন্তু সে বলার সাহস পাইলো যে দেখ আমি যেটা তোকে লিখে দিচ্ছি যে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে তারপর মিলাই দেখিস হয় কিনা তাহলে ঠিক একইভাবে আল্লাহ তালা কিন্তু আমাদের সব কিছু জানে তো সব কিছু জানার পরে কেন তিনি এভাবে বলতে পারবেন না যে আমি যেটা লিখে রাখছি সেটাই হবে তো পৃথিবীতে এরকম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের কোনো শক্তি নেই আমাদের কোনো ক্ষমতা নেই অথচ আমরাই এই যদি এইভাবে বলতে পারি যে দেখ আমি যেটা বলছি সেটাই হবে কিংবা তুই লিখে রাখ যে আমি যেটা বলবো সেটাই হবে অথচ তিনি তো সর্বশক্তিমান তিনি সব বিষয়ে ক্ষমতা রাখেন তো তিনি কেন বলতে পারবেন না যে আমি যেটা লিখে রাখছি সেটাই হবে তো তিনি সে যেগুলো হবে সেগুলো বিষয়ে জ্ঞাত বিধায় তিনি লিখে রাখছেন এবং তিনি এটাও ক্ষমতা রাখেন যা তিনি চাইলে পৃথিবীর সব কিছু চেঞ্জ করে দিতে পারেন তো আমরা সব কিছু মানতে রাজি যে তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন সব কিছু তার নিয়ন্ত্রণে এই সব কিছু মানতে রাজি কিন্তু তার এই তাকদিরের বিষয়টা আমরা কেন মানতে রাজি না কিংবা ভুল বোঝাই কিন্তু মানতে রাজি হই না তো তিনি যদি এভাবে বলতেন যে আমি যেগুলো যেগুলো লিখে রাখছি কিংবা আমি যেগুলো যেগুলো বলছি তো সেগুলো সেগুলা কিছু কিছু হবে কিছু কিছু হবে না তাহলে কিন্তু তিনি সর্বশক্তিমান হইতেন না কিংবা তিনি যদি এভাবে বলতেন যে এগুলো এগুলো হইতেও পারে নাও হইতে পারে তাহলে কিন্তু এখানে কনফিউশন থেকে গেল এবং তিনি সকল ক্ষমতার অধিকারী হলেন না তো আমরা কখনোই এভাবে বিশ্বাস এটা বিশ্বাস করবো না যে তিনি যেটা বলেন সেটা হয় না আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে তিনি যেটা বলেন সেটা হয় তিনি যেটা লিখে রাখছেন সেটাই হবে এবং এটা তার একটা ক্ষমতা তো এই ভাগ্যের বিষয়ে সবচেয়ে বেশি যে ধোঁয়াশাটা সেটা হলো আমরা অনেক সময় মনে করি যে একটা চোর যদি চুরি করে তাহলে সে তো আল্লাহ ইচ্ছায় চুরি করছে কিংবা তার নসিবে সেটা লেখা আছে তাহলে হচ্ছে সে সে শাস্তিটা পাইলো তো এটা তো ন্যায় বিচার হলো না আসলে ভাই ন্যায় বিচার সবচেয়ে বড় ন্যায় বিচারককে সবচেয়ে বড় ন্যায় বিচারক হলো আল্লাহতালা তো তালা কাউকেই কখনো বিনা কারণে দোষী করে জাহান নামে পাঠাবে না কিংবা শাস্তি দিবে না তো আমরা বিভিন্ন মোটিভেশনাল স্পিসে বলে থাকি যে মানুষকে যখন উপদেশ উপদেশ দেই তখন আমরা বলি যে কঠোর পরিশ্রম করো পরিশ্রম ছাড়া কিছু হয় না কিন্তু মনে মনে হয়তো বা এরকম বলে থাকি যে এত পরিশ্রম করে কি হবে এত কিছু করে কি হবে ভাগ্যে যেটা আছে সেটা তো হবে ভাগ্যে যদি চাকরি থাকে চাকরি হবে নাহলে হবে না তো এরকম আমরা কখনোই করবো না আমরা বা কখনোই চিন্তা করব না আমরা অবশ্যই কঠোর পরিশ্রম করবো এবং মানুষকে কঠোর পরিশ্রম করার তাগিদ দিব কঠোর পরিশ্রম করে আমরা এইটা প্রমাণ করার চেষ্টা করব যে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা আছে কিংবা আল্লাহতালা আমাদের জন্য ভালো কিছু লিখে রাখছেন আমরা অবহেলা করে অবজ্ঞা করে কোনো কিছু না মেনে বা বিধিবিধান ভালোভাবে না মেনে কখনোই এইটা প্রমাণ করার চেষ্টা করবো না যে আল্লাহ তালা আমাদের জন্য জাহান নাম লিখে রাখছেন আল্লাহ তালা আমাদের জন্য বেকারত্ব লিখে রাখছেন তো এই দিক থেকে আমরা কখনোই নিজের মনোবল হারাবো না তো আশা করি এখন থেকে আমাদের তাকদিরের বিষয়টা অনেক সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে তো সর্বোপরি আমাদের যে মনে রাখতে হবে সেটা হলো যে তাকদির যে তার যে তিনি যে লিখে রাখছেন সেগুলাই ঘটবে তো তিনি যেটা লিখে রাখছেন সেগুলা যদি না ঘটে তাহলে কিন্তু তার কোনো ক্ষমতা থাকলো না এখানে তো অবশ্যই তার এই ক্ষমতাটা আছে যে তিনি যেটা লিখে রাখছেন সেটাই ঘটবে তো এই ক্ষমতাটা এই তাকদির মানে হলো তেনার এই ক্ষমতাটা তো এই জিনিসটার প্রতি আমাদের অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে তো আমরা বিভিন্ন বক্তৃতার ক্ষেত্রে এই ভাগ্যের বিষয়টা এড়িয়ে চলার চেষ্টা করি কিংবা আমরা ভুলভাল কিছু একটু বলে আসি কিংবা আমরা মনে মনে ভাবি যে ইসলামের সব বিধানেই এত সুন্দর কিন্তু তাকদের এই বিষয়টা কেন এরকম যে কেন আগে থেকে সব কিছু নির্ধারিত হবে তো আমি আশা করি আমি বুঝাইতে পারছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম